ଝାରସୁଗୁଡ଼ାରେ ଦୁର୍ବୃତ୍ତଙ୍କ ଉନ୍ମୁକ୍ତ କାଣ୍ଡ ବନ୍ଧ ବାହାଲରେ ଗୁଳିମାଡ଼ ବେଲପାହାଡ଼ରେ ଛୁରାମାଡ଼ ହୋଇଛି ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲା ବେଲପାହାଡ଼ ଫାଟକଠାରେ ଚବିଶ ବର୍ଷୀୟ ଜଗା ସାହୁଙ୍କୁ ଛୁରାମାଡ଼ କରି ଫେରାର ହେଲେ ଦୁର୍ବୃତ୍ତ ବେଲପାହାଡ଼ ପୋଲିସ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ଜଗା ସାହୁଙ୍କୁ ଗୁରୁତର ଅବସ୍ଥାରେ ଉଦ୍ଧାର କରିଛି ବେଲପାହାଡ଼ସ୍ଥିତ ସ୍ଥାନୀୟ ଡାକ୍ତରଖାନାକୁ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିବା ବେଳେ ଅଧିକ ଚିକିତ୍ସା ପାଇଁ ଜଗାଙ୍କୁ ବୁଲା ସ୍ଥାନାନ୍ତର କରାଯାଇଥିଲା ତେବେ ବାଟରେ ଆହତଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଛି ସେପଟେ ରାତିରେ ଝାରସୁଗୁଡ଼ା ରାମପେଲା ବ୍ରିଜ୍ ନିକଟରେ ଗୁଳିମାଡ଼ ଘଟଣାରେ ଜଣେ ଗୁରୁତର আহত জনকর বন্ধ বাহালে মনোজ বারিক বলে জা পড়ছে যাঙ্ক অটার গুড় বাজি প্রথমে এম সিএল ডিসপেন্সরি প্রাথমিক চিকিৎসা পরে গুরুতর অবস্থায় তাবলপুর ঘর চিকিৎসা চিকিৎসা করাছি গুড়িমাড় ঘটনার দুই যুবক পুলিশ অটক রক্ষি দুইটি বন্ধুক জবত করাছি তা সহ অঠর জীবন্ত গুড়ি জবত রবিনারায়ণ সাউ ঝারসুগুড়া প্রতিনিধি যোড়ি হয়েছেন আমি রবিনারায়ণ কিভাবে ভাবলে এই ঘটনা সাারসুগুড়া অশান্ত হয়েছি দুর্বৃত্তর উন্মুক্ত কাণ্ডক নিয়েকি নিশ্চিত দেখুন ঝাসুড়া এবার অশান্ত হয়ে যাই গতকাল সন্ধ্যার যেত বাহুড়া চলছিল বনবাহালে এবং বনবাহালে সেই সময় এভাবে গোটে কান্ড দেখা মিলছে গোটে পক্ষে যদি দেখবে বেলপাহাড়ে ঠিক সন্ধ্যা সময় ছুরা গোটে যুবক উপরে তো সে গুরুতর করি তা ডাক্তারখানা কিংবা পঠাই হি জীবন এবং অন্য পক্ষে যদি দেখবে তাহলে বনবাহাল যে রয়েছে যে অপহরণ করি যে এবং রম্পা ব্রিজ পাখে গুড়ি মাড় কলে অা পাখে আনিকি সে যে গুড়ি মারিচ্ছেন সে হি নিজে আনিকি বন্ধা ফাঁড়ি অঞ্চল গোটে পটা গ্রাম আছে সেইটা বাটে ছাড় দিয়ে কিন্তু পুলিশ যাই তা উদ্ধার করি আনি এবং প্রাথমিক চিকিৎসা পর তাি বু অভিমুখে নিয়ে কিন্তু ঘরোয়া ডাক্তারখানার তা এপর্যন্ত চিকিৎসা চলছে কিন্তু অন্য পক্ষে যদি দেখবে যুভি ভাবে বেলপাহ কথা যদি কিনা বনধা লাল কথা কভি যে বারম্বার যে ঘটনা ঘটি চালি তো কৌশে না কৌশে জায়গায় ঝাঁসুড়াকে অশান্ত হলা ভাড়া লাগুছে দেখবে बेलपहारे मध्व रास्ता रोकाय जी বিক্ষোভ करा जाउची जो माने बेलपहारे বিক্ষোভ एवं रास्ता रोक करा जाय छी झारसुगुडा रे दुर्बूतनक उम्मत तो के सबुठी चर्चा जेबले भाबरे झारसुगुडा रे दुई दुईटी कांड गोटे दिन रे घटिला बहुत बहुत धन्यवाद सबइसय सूचना पाई यदि आपण